এক গায়ে থাকতো এক বৃদ্ধ বুড়ি। তার ছিল একটা মুরগির খামার। মুরগিরা প্রতিদিন যে ডিম পারত তা বেচেই বৃদ্ধ বুড়ির সংসার চলত। বুড়ির মুরগিরা তো বেশ বড় হয়েছে, আমাকে এর থেকে কয়েকটা খেতে হবে। বাহ, মুরগিরা দেখতে যা নাদুস নুদুস হয়েছে না! যাই চুপি চুপি দেয়ালের কাছে। ওখানে ও পাজি শিয়াল, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। কি হয়েছে ভাগ্নে? আর বলো না মামা, বুড়ির মুরগি চুরি করতে গিয়েছিলাম, কিন্তু বুড়ি আমাকে আচ্ছা মতো উত্তম মাধ্যম দিয়েছে। কি বলছো ভাগ্নে, বুড়ির বাড়ির মুরগিরা সব বড় হয়ে গেছে? তবে আর বলছি কি মামা, যা মোটা তাজা হয়েছে না বুড়ির মুরগিগুলো, দেখলেই খাওয়ার জন্য জিভে পানি চলে আসে। তাহলে ভাগ্নে, আমাকে কয়েকটা মুরগি এনে দিতে পারবে তুমি? আমি জঙ্গলের রাজা, তোমরা থাকতে আমি শুধু শুধু কেন কষ্ট করব? কেন পারবো না মামা, তুমি আমার মামা বলে কথা। তোমাকে একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো। কি কথা বলো ভাগ্নে? তুমি তাড়াতাড়ি করে তোমার শরীর থেকে চামড়াটা খুলে আমাকে দাও, তা আমি গায়ে পড়লে বুড়ি আমাকে বাঘ মনে করবে, তখন আর আমাকে কিছু বলবে না। কিছুদিন পর তোমার শরীরে আবার চামড়া গজাবে। কি বলছো, তাহলে তুমি আমার জন্য মুরগি আনতে পারবে? হ্যাঁ মামা, তুমি একবার দিয়েই দেখো না। দেখো আমি তোমার জন্য কত মুরগি নিয়ে আসি। ঠিক আছে ভাগ্নে, আমি শুধু আমার মুখের চামড়াটুকু তোমাকে দেব, তুমি সেটা মুখে লাগিয়ে আমার জন্য মুরগি নিয়ে আসবে। আমি তাহলে তোমার মুখ থেকে খুলে নিচ্ছি মামা। এই বলে শিয়াল বাঘের মুখের চামড়া খুলে নিজের মুখে পরে নেয়। আজ সারা রাত জেগে মুরগি পাহারা দিতে হবে, দেখি কে আমার মুরগি চুরি করতে আসে। শিয়াল যখনই মুরগিকে ধরতে যাবে তখনই মুরগিরা সব ডেকে ওঠে। মুরগির শব্দ শুনে বুড়ি সেখানে চলে আসে, আর এসে সেখানে শিয়ালকে দেখতে পায়। তুই আজ আবার এসেছিস, কাল মার খেয়ে তোর শিক্ষা হয়নি? তুই প্রতিদিন আমার খামারের মুরগি খেতে আসিস, আজকে তোর আমি এমন অবস্থা করব আর কোনোদিন যেন তুই আমার বাড়ির মুরগি খেতে আসতে না পারিস, পাজি শিয়াল। বুড়ি আমাকে শিয়াল ভাবছে না বাঘ ভাবছে কিছুই তো বুঝতে পারছি না। এখন এখান থেকে না পালালে জীবনটা আমার চলে যাবে। শিয়াল প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে তাড়াতাড়ি পালালো। বাঘ মামা, তুমি এখানে শুয়ে আছো, আর ওদিকে মানুষ এখন তোমাকে আর একদমই ভয় পায় না। তোমার মুখোশ পড়ে যাওয়ার পরও বুড়ি আমাকে দেখে একটুও ভয় পেল না। কে? আমি হলাম পশুদের রাজা, আর আমাকে দেখে কেউ ভয় পায় না? তুমি এসব কি বলছো ভাগ্নে? তবে আর বলছি কি মামা, বুড়ি যেভাবে আমাকে তাড়া করলো, তোমাকে ভয় পেলে তো এরকম করার কথা না। এখন আমার খুব ক্ষুধা পেয়েছে, মুরগি দাও আমাকে। মুরগি কোথায় পাবো বাঘ মামা, আমি তো তোমার জন্য কিছুই আনতে পারলাম না। অনেকক্ষণ হয়ে গেছে আমি তোমার জন্য ক্ষুধা পেটে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। আমি কোথায় পাবো খাবার, আমিও তো কিছুই খাইনি। তবে বাঘ মামা এখন আর কি করবে, এই নাও তোমার মুখের এই চামড়াটাই খেয়ে নাও। খুব ক্ষুধা পেয়েছে, কিছু না খেলে মারাই যাব,
এখন আর কি করার, দাও তাহলে এটাই খাই। বাঘ বেটা কত বোকা, আমি যা বলি তাই বিশ্বাস করে, সে আবার হয়েছে জঙ্গলের রাজা। বোকা বাঘ, আমি এখন যাই, দেখি নিজের জন্য কিছু পাই কি না। আমি এখন আসছি বাঘ মামা। হ্যাঁ বাঘনে, যা তাহলে, আমাকে তো মনে হয় আজও ক্ষুধা পেটে থাকতে হবে, কারণ আমি তো এই অসুস্থ শরীরে কিছু শিকার করতে পারবো না। আচ্ছা, আমি তোমার জন্য কাল কিছু নিয়ে আসবো। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। পথে যেতে যেতে সে দেখতে পেল একটা চড়ুই পাখি পথে পড়ে কাতরাচ্ছে। এই তো আমি আমার শিকার পেয়ে গেছি, এখন একে খেলেই আমার ক্ষুধা মিটে যাবে। আর ওদিকে বাঘ বেটা ক্ষুধার জ্বালায় বসে বসে কাতরাবে, সত্যি আমি খুব বুদ্ধিমান। কি বাঘ মামা, কেমন আছো? তোমার এখনো নতুন চামড়া গজালো না? না ভাগ্নে, এখনো তো হচ্ছে না। চিন্তা করো না বাঘ মামা, কিছুদিনের মধ্যে তোমার চামড়া ঠিক হবে। এভাবে আর থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। বাঘ মামা চলো, আমরা দুজন মিলে একসাথে বুড়ির মুরগি চুরি করতে যাই। আমি এই শরীর নিয়ে কিভাবে যাব? এখন তো আমাকে দেখে কেউ ভয় পাবে না। তুমি আমার সাথে চলো, তুমি শুধু ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকবে আর আমি মুরগি চুরি করব। তাহলে চলো ভাগ্নে, আজ আমরা দুজন মিলে বুড়ির খামারের মুরগি খাবো। তুমি এখানে দাঁড়াও মামা, আমি মুরগি নিয়ে আসছি, তারপর দুজন একসাথে মিলে তা খাবো। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি একটা মুরগি। বোকা বাঘ কোথাকার, তোকে আমি ভাগ দিলে তো, এটা আমি একাই খাবো। তখন সেখানে বুড়ি চলে আসলো আর দেখলো তার একটা মুরগি কম। আজকে এটা আবার কি এসেছে, কেমন দেখাচ্ছে, এটা বাঘ নাকি শিয়াল তাও তো ঠিকঠাক বুঝতে পারছি না, এটাকে আজ মজা দেখাবো। এই বলে বুড়ি আড়ালে লুকিয়ে থাকা বাঘের মাথায় একটা পাথর ছুড়ে মারল। বাঘের মাথায় চামড়া না থাকার কারণে বাঘ বেশ আহত হলো। আজ কোথায় পালাবি, এখনই একটা দড়ি দিয়ে তোকে বেঁধে রাখবো, দেখি তুই এখন কি করে আমার মুরগি চুরি করিস। ভাগ্নে তো বললো চলে আসবে, এখনো তো আসছে না। বুড়ি রশি দিয়ে বাঘকে বেঁধে ফেললো। শিয়াল তো এখনো আসছে না, আজ বুড়ি হয়তো আমাকে মেরেই ফেলবে। আমার শরীরে আগের মতো শক্তি নেই যে বুড়িকে একটা লাথি মেরে এখান থেকে পালাবো। বাঘ মামাকে আমি আজ একটা ফাঁদে ফেলেছি, এখন এই জঙ্গলের রাজত্ব তো আমি করব। আমি সব পশু শিকার করে একাই খাবো, বাঘ মামাকে আর কোনো ভাত দিতে হবে না। হাহা, ওরে বাবারে, ওরে বারে, গেলাম রে, আমার ছেড়ে দাও বুড়িমা, আর কখনো তোমার মুরগি খেতে আসবো না। ওরে বাবারে, ওরে মারে, গেলাম রে, গেলাম। বাঘ মামার অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে, বেচারা তো আজ মারাই যাবে, কিন্তু এত সহজে তো তোমাকে ছাড়বো না বাঘ মামা, আরো অনেক শায়েস্তা করতে হবে তোমাকে। বুড়ি চলে যেতেই শিয়াল বাঘের ওখানে গেল আর বলল, তোমার এমন অবস্থা কি করে হলো বাঘ মামা?
তুমি আমাকে একা রেখে কোথায় গিয়েছিলে ভাগ্নে? বুড়ি আমাকে মেরে আমার অবস্থা অনেক খারাপ করে ফেলেছে। আমাকে এখন এখান থেকে নিয়ে যাও তুমি। আমি তোমাকে এখন এখান থেকে নিয়ে যাচ্ছি মামা। আমি আসলে শিকার করতে গিয়েছিলাম। আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে হবে। আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর কিছু ঘাসলতা পাতা নিয়ে সেখানে ফিরে আসলো। তুমি এখন এগুলো খেয়ে নাও বাঘ মামা, জঙ্গলে আর কিছুই পেলাম না। আচ্ছা, এগুলোই দাও ভাগ্নে, খুব ক্ষুধা পেয়েছে। মামা এখন চলো, আজ তোমাকে আমি শিকার এনে খাওয়াবো। কয়েকদিন ধরেই তো এই একই কথা বলছো, কিন্তু এখনো তো কিছু খাওয়ালে না। আজ তোমাকে খাওয়াবো, চলো আমার সাথে। বাঘ মামা তুমি এই গাছে ওঠো, আমি যখন তোমাকে নামতে বলবো তখন নামবে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিভাবে গাছে উঠবো আমি? আমি তো গাছে উঠতে পারি না। গাছে না উঠলে তো আমি তোমার জন্য শিকার ধরে আনতে পারবো না, তোমাকে দেখে সব শিকার পালাবে। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। আর বাঘ গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু সে উঠতে পারে না। অনেক কষ্টের পর বাঘ একটা ডালে আটকে থাকে। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু শিয়াল এখনো আসছে না। আমি বরং নিচে নেমে পড়ি, আমার নিজেরই কোনো না কোনো খাবারের ব্যবস্থা করতে হবে। অন্যের উপরে নির্ভর হয়ে থাকলে আমি না খেয়েই মারা যাব। এই বলে বাঘ শিকারের সন্ধানে জঙ্গলের দিকে যেতে লাগলো। আর পাজি শিয়াল আর কখনো এমুকো হয় না। এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে অন্যের উপর নির্ভর না করে নিজের কাজ নিজে করাটাই উত্তম।